হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই এই ব্লগটা দেখছো না কেন, তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আগেই বাসিঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন তো সমস্ত কাজ পড়ে রয়েছে। তো বাসিঘরটা ঝাড় না দিলে তো সমস্ত কাজে আর কোনো কাজে হাতই লাগানো যায় না। তো মাঝে মধ্যে কী করি বলো তো, আগে এই থেকে কিছু কাজ সেরে নিয়ে তারপরে বাসিঘরটা ঝাড় দিই। কিন্তু আজকে না, ঘুম থেকে উঠেই আগে বাসিঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। কারণ আগের দিনকারে না আমার ছেলে এটা সেটা মানে কাগজ যা পেরেছে মানে ঘুম করে ঘরটা আমার নোংরা করেছে দেখতেই পাচ্ছ। চতুর্দিকে খেলনা ছড়ানো ছিল, তো সেগুলো না আমি এক এক করে সমস্ত গুছিয়েছি, তারপরেও দেখো কত নোংরা বেরোলো ঝাড় দেওয়ার পর। ছেলে যখন ছোট ছিল বন্ধুরা, তো অনেক কিছু ডিসিপ্লিন আমি শিখিয়েছিলাম ওকে। যেমন ধরো এদিক ওইদিক কাগজ না ছড়াতে, সমস্ত মানে নোংরা আবর্জনা ডাস্টবিনে ফেলতে। তো ছোট যখন ছিল না তখন না কথা শুনতো, এই যে থেকে স্কুলে যাচ্ছে আর একটু বড় হয়েছে সেই থেকে একটাও কথা শুনে না। এই যে সারা ঘরে ছিল কাগজ ছড়ানো, তো কাগজ বলতে কী বলতো, ছোটো ছোটো খেলনা পিচবোর্ড, তো এগুলো সমস্ত কিছু ছড়ানো ছিল। তার মানে ঝাড় দেওয়ার আগে কিন্তু আমি সেগুলো সমস্ত কিছু তুলেছি, তাও দেখো ঝাড় দেওয়ার পর কত নোংরা বেরিয়েছে ঘর থেকে। আর আমি কি চাই বলতো, যে সকাল সকাল আমি ঘর ঝাড় দেবো আর ঘরটা থাকবে একদম ক্লিন, মানে এদিক ওদিক কোনো কিছু ছড়ানো থাকবে না, তাতে আমার ঝাড় দিতেও সুবিধা হয়। কিন্তু এই যে এদিক সেদিক যে এত মানে এটা সেটা ছড়ানো থাকে, সেগুলো তুলতে গেলেই না মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন তো ভয়েস দিচ্ছি বন্ধুরা, কিন্তু বাইরে থেকে না ভীষণ গাড়ির আওয়াজ আসছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর ওইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর এদিকে আমি কাপড় নিয়েও বসে পড়েছি ভেজাবো বলে। তো এগুলো তো আগের দিনকারের বাসি কাপড়, যেটা আমার রেগুলারের কাজ সেটা তো তোমরা দেখোই। তো এগুলো আগে ভিজিয়ে তারপরে ওইদিকে সমস্ত কাজে হাত দেবো। আর কিছুদিন পরে তো বন্ধুরা মানে এত সকালে উঠতে হবে যে বলার মতো নয়। কারণ কি বলতো, আমার ছেলের স্কুলও খুলে যাবে, আর ওর স্কুলটা তো আগে ছিল 10টা থেকে, তো এখন না গরমের কারণে ওটা করে দিয়েছে সকাল 8টা থেকে। তো আরও অনেক সকালে ঘুম থেকে আমাকে উঠতে হবে, কারণ বাসি কাজগুলো সারার পরই তো আমি ছেলেকে স্কুলে দিয়ে আসবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আজকের বন্ধুরা বেশ অনেকগুলো কাপড় পরেছে, আর তার সঙ্গে পরেছে বিছনার চাদরও, মানে এই পাশের ঘরটার বিছনার চাদর না আমি কালকে রাত্রেই চেঞ্জ করেছিলাম যে আজকে সকালবেলা মানে ধোবো বলে। তো এখন দেখো কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম ব্রাশ করতে, তারপরে তো রান্নাঘরে ঢুকলে আর বেরোনোর উপায় নেই, কারণ এদিক সেদিক অনেক টুকিটাকি কাজ রয়েছে। ওই যে দেখো পিছনে আমার গামলি ভর্তি বাসন রয়েছে, সেগুলো উপর দিতে হবে, রান্নাঘরের জানলাগুলোও খুলতে হবে, তার সাথে চাও করতে হবে। তো টুকিটাকি অনেক কাজ রয়েছে। আর এই গরমে সকাল সকাল কাজ না করলে বেলা হলেই তো অতিরিক্ত গরম লাগে, আর রান্নাঘরে না একদমই ঢোকা যায় না। আর আমার রান্নাঘর তো আর বলার মতো নয়, এত পরিমাণে গরম বন্ধুরা যে তোমাদের আর কি বলবো। জানলা দুটো বড় বড় রয়েছে, সেটা খুললেও মানে বাইরে থেকে যে একটা গরম হাওয়া না, তো সেটা না পুরো রান্নাঘরে ঢোকে। আর রান্না করলে তো রান্নাঘরের আর আলাদা একটা গরম আছেই, তো কী যে অস্বস্তিকর। ওপরের ঘর যারা না থাকে তারা মানে হয়তো বুঝতে পারবে না, আর যারা তো নিচের ঘরে থাকে তাদের তো আরামই আরাম। আমরাও প্রথমে নিচের ঘরেই থাকতাম বন্ধুরা, কিন্তু এখন তো নিচের ঘরে রেন্টে দেওয়া, তাই উপরের ঘরে এখন রয়েছি। কিন্তু ভীষণ পরিমাণে গরম, এতটা কষ্ট ভাবতে পারবে না, যে দুপুরের পর তো আর ঘরে টিকতেই পারি না। আর আমার ছেলের গায়ে না ছোটো ছোটো র্যাশও বেরিয়ে গেছে যেন গরমের কারণে, তাই স্নানের জলে এখন একটু ডেটল দিয়ে তারপর ওকে স্নান করাচ্ছি। আর চা খাওয়ার পর দেখো কতগুলো পড়লো বাসন, তো কিছু খাই না খাই বন্ধুরা ঠিক সিঙ্কে বাসন ঠিক জড়ো হয়ে যায় মাজার জন্য। তো আগের দিন রাতেও না অনেক বাসন মেজেছিলাম, যেন তো গামলি একদম ভরে গেছিলো, সেগুলো উপর দিতে দিতে আজকের আমার হয়ে গেছে মাথা খারাপ। কারণ কী বলতো, সন্ধ্যের থেকে যত বাসন কালকে রাত্রিকে পড়েছিল, তো সেগুলো না একবারে রাত্রিবেলা মেজেছি, তো সেই কারণেই একটু বেশি বাসন হয়ে গেছে। আর দেখবে বেশি বাসন হয়ে গেলে মাজতে না খুবই বিরক্তি লাগে,
তাই এখন আমি চেষ্টা করি যে দুটো দুটো করে বাসন মেজে নেওয়ার। কিন্তু ধরো যখন কিছু টুকিটাকি আমি কাজ করছি তো তো এটা সেটা খেয়ে আমার বর আমার ছেলে সব সিঙ্কের মধ্যেই রেখে দেয় যেন, তো সেগুলো জড়ো হয়েই অনেক হয়ে যায়। আর এই যে দেখো আমার চামচ রাখার যে জায়গাটা এটাও বেশ নোংরা হয়েছে, তো সেটা এখন ধুয়ে নিচ্ছি। কারণ দুদিন ধরেই ভাবছিলাম যে এটা ধোবো, কিন্তু সময় আর হচ্ছিল না, মানে এদিকে ওদিক কাজ করতে করতে এটা আর ধোয়া হচ্ছিল না। আর এতগুলো চামচ যে দেখছো, এতগুলো চামচ কিন্তু লাগে না বন্ধুরা, কিন্তু আমার যেহেতু রয়েছে তাই এই বাস্কেটটার মধ্যেই আমি গুছিয়ে রেখেছিলাম। আর রয়েছে দেখেছো দুটো তিনটে ছুরি, তো ছুরিগুলোও আমার কিন্তু কোনো কাজের না, কারণ আমি তো সবজি কাটার জন্য বটিটাই ব্যবহার করি আর মাঝে মধ্যে এই কাঁচিটা ব্যবহার করি এটা সেটা কাটার জন্য। কি বলতো, আমি যেহেতু সবজি কাটার জন্য বটিটাই ব্যবহার করি তাই জন্য না ছুরিটা আর ব্যবহার করি না, মানে ছুরিটা শুধু ফল টল কাটার জন্য ঠিক আছে, কিন্তু আমি না বটিতে ব্যবহার করে করে এমনই অভ্যাস হয়ে গেছে এখন আর ছুরিতে সবজি কাটতে আর ভালো লাগে না। তাই বলে যে কাটতে পারি না তা নয় কিন্তু বন্ধুরা, আমি কিন্তু কাটতে পারি কিন্তু আমার একটু দেরি হয়, কারণ যেই থেকে আমি রান্না ধরেছি মানে রান্না করা ধরেছি বলতে পারো, তো সেই থেকেই আমি তো বটিটা ব্যবহার করছি। হুটহাট করে ধরো আমি ছুরিটা ব্যবহার করি, ওই যেমন যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার ছেলে যখন মানে ছেলে হওয়ার আগের কথা বলছি, তো তখন তো আমি বসে কাজ করতে পারতাম না, তো তখন আমি এই ছুরি দিয়ে না সবজি কাটতাম। ওই দিকের কাজগুলো সেরে এখন দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ গতকাল বন্ধুরা আমার বেসিনটা না পরিষ্কার করা হয়নি, কারণ এ কাজ সে কাজ করতে করতে বেসিনটার কথা আমি ভুলেই গেছি, তারপরে আবার স্নান করার পর মনে পড়েছে, তো তখন আর স্নান করার পর না এই সমস্ত কাজ আর করতে ভালো লাগে না, তো আজকের মনে করেই সকালের দিকে আগে বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এখানে জলে এত পরিমাণে আয়রন বন্ধুরা যে একটু জল জমে থাকলেই না সেখানটায় একটা কেমন দাগ হয়ে যায়, মানে বেশিক্ষণ না ধরো 2-3 ঘন্টায় ওই জলটা যদি জমে থাকে তাহলেই না একটা আয়রনের মতো দাগ পড়ে যায়। আর বেসিন সিঙ্ক এগুলো তো আর দেখার মতো উপায় থাকে না তাই না, রেগুলারই যতই কষ্ট হোক না কেন রেগুলারই পরিষ্কার করতে হয়। আর ওইদিকে দেখো রান্নাঘরের কাজ সেরে এখন চলে আসলাম ড্রেসিং টেবিলের কাজে, কারণ এটাকেও মুছতে হবে, সেই যা মোছা দেখিয়েছিলাম তারপর থেকে তো আর মুছিয়ে নি ড্রেসিং টেবিলটা, আর বেশ আবারও ধুলো জমেছে, যেহেতু ড্রেসিং টেবিলটা কালো তো বন্ধুরা তাই ধুলোটা না বেশ ভালোই বোঝা যায়। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারো না যে কোথায় ধুলো, কিন্তু আমি তো সামনে দিয়ে কাজ করি তো যখন ঝাড়ি তো তখন ভালোই ধুলো ওড়ে। তো চলো এখন ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিই এক এক করে, আর এক একটা তাকে দেখো আমি সমস্ত কিছু কিন্তু আমার গোছানো ছিল কিন্তু আমার বর এটা সেটা মানে সব এদিক ওইদিক মানে ওলট পালট করে রাখে। কি বলতো বন্ধুরা, যতই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন সুন্দর করে গুছিয়ে, আমার বর না হলে আমার ছেলে দুজনের একজন ঠিক অগোছালো সব জিনিস করবেই করবে। আর আমার ছেলে তো এখন বোঝে না, সে তো ছোটো, সে তো এখন বুঝতে পারে না, সে তো অগোছালো করবেই, কিন্তু আমার বর না ভীষণ পরিমাণে মানে অগোছালো করে জিনিস, মানে যেখানকার জিনিস সেখানে নিয়ে রাখে না, তো এটাই হচ্ছে আমার বিরক্ত লাগে। তো কাজ করার সময় না এতটা মাথা গরম হয়ে যায় তখন আমি নিজের মধ্যেই বকবক করতে থাকি আর কাজ করতে থাকি। আর এই যে তাকটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে আমি আমার জিনিসপত্রগুলো রাখি, বেশি কিছু নেই। দেখো রয়েছে একটা পারফিউম, একটা বোরোলিন সিঁদুরের কৌটো, তো একটা ক্রিম রয়েছে, আর তার সাথে ওই যে আমার চিরুনি এটা সেটা জিনিস। তো এই তাকটা না সুন্দর করে গোছানো থাকে, কারণ আমি যখনই কিছু ব্যবহার করি এইভাবেই গুছিয়ে রাখি। তো চলো ড্রেসিং টেবিলটা এখন ভালো করে মোছাও হয়ে গেল, এবার অন্যদিকের কাজেও যেতে হবে। আর আমার এত পরিমাণে ঘাম হচ্ছে আমাকে হয়তো দেখেই তোমরা বুঝতে পারছো, কারণ ফ্যান তো চালাইনি, মানে ফ্যান অফ করেই কাজ করছি না, এগুলো ধুলো সারা ঘরে হয়ে যায়। আর এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ অনেকটা বেশ বেলা হয়েছে তো এবার ব্রেকফাস্টেরও রেডি করতে হবে। আর আজকের ব্রেকফাস্টে না পাউরুটি এনেছে ও, তো সেই জন্য ভাবছি যে আগের দিনকারের কলা ছিল তো সেটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেব।
অনেক দিন পরই বন্ধুরা সকালবেলা রুটি খাচ্ছি, মানে পাউরুটি খাচ্ছি। এমনি তো আমি তো সকালবেলা ব্রেকফাস্টে রুটি পরোটা এসব বানাই, কিন্তু পাউরুটিটা না আনা হয় না, খুব কম আনা হয়। তো আজকের কি মন গেল, ও নিজে থেকেই বললো যে রুটি নিয়ে আসি, আগের দিনকারের তো কলা রয়েছে, সেটা দিয়ে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে, আর তুমি তো এদিকে কাজ করছো। তো যাই হোক, অল্প হলেও তো বুঝেছে আমার মানে প্রবলেমটা, তো এটাতেই আমি অনেক খুশি। আর কলা না বন্ধুরা, যতই শক্ত কিনি না কেন, মানে একদিন পর রেখে দিলেই কেমন একটা মানে কালো টাইপের হয়ে যায়, বাইরে থেকে দেখলে যেন মনে হয় পচে গেছে, কিন্তু ভেতরে দেখো বেশ ভালোই রয়েছে। তো কলা না একদমই থাকতে চায় না জানো তো, এই বিশেষ করে এই গরমের সময়। আর এইদিকে জানলাটায় যে একটা কেমন কালো কালো মতো দাগ হয়েছে, তো সেটা দেখো এখন কসব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। কারণ কি বলো তো, এটা যদি আমি জল দিয়ে মানে মুছতাম তাহলে হয়তো উঠতো না, কিন্তু আগে যেহেতু কসব্রাইটটা দিয়ে একটু ঘষে নিলাম, এখন ন্যাকড়া দিয়ে মানে ভিজে কাপড় দিয়ে মুছছি, তো এখন বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে গেল। আর ওই দাগটা না আমার এই অ্যালোভেরা গাছ, সরি এটা অ্যালোভেরা নয়, এটা মানি প্ল্যান্ট গাছ, তো এই গাছটাই থাকে। আর ওই যে দেখো বাস্কেটটা যেটাতে আমি চামচ এটা সেটা রাখি, তো সেগুলোই সেটাই থাকে, ব্যাস এই দুটো জিনিসই ওই জানলাটার কাছে আমার থাকে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যদি বোরিং লাগে তো সেটাও কমেন্ট করে অবশ্যই বলো। তাহলে চেষ্টা করব আমি যে একটু অন্যরকম ভিডিও দেবার, আর যদি অন্যরকম কিছু ভিডিও তোমরা দেখতে চাও তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও। আর এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ এগিয়ে গেল। এই যে দেখো রান্নাঘরের ধরো টুকিটাকি যে কাজগুলো ছিল, মানে মোছামুছির কাজ, সেগুলো আমি আপাতত কমপ্লিট করে ফেলেছি। আর এখন দেখো দুটো মোসাম্বি লেবু কাটছি ছেলের জন্য। মোসাম্বি লেবুটা না আমার ছেলের জন্যই আনা জানো, কালকে আমার বর এনেছিল ঠিকই, কিন্তু কালকে না দেয়া হয়নি ওকে, তাই আজকের মনে করি সকালবেলা আগে আমি ওকে মোসাম্বির জুসটা বানিয়ে দেব। আর আমার না একটা জুসারের মতো ছোট্ট মেশিন ছিল জানো, তো সেটা না নিচের ঘরে যে কোথায় রেখেছি সেটা আর খুঁজে পাচ্ছি না, তো সেই কারণে ভাবছি যে হাতেই জুসটা বানিয়ে দেবো, মানে যে চাছাকনি আছে না চাছাকনির ওপর করে মানে জুসটা ছেঁকে দেবো ওকে। আর এইভাবে যদি কেটে দিই বন্ধুরা ওকে খেতে, তাহলে একটাও খাবে না, উপরন্তু এইগুলোকে নিয়ে না পুরো নষ্ট করবে। দুবার দিয়েছিলাম, তো এইভাবে নষ্ট করা দেখে আমি এখন ওকে জুসই বানিয়ে দিই, ওই জুসটাই বেশি পছন্দ করে জানো। আর এর মধ্যে না যখন আমি ছোট ছিল ও, তো তখন আমি ফলের জুসের মধ্যে একটু সামান্য জল মিশিয়ে দিতাম, কারণ ডাইরেক্ট ফলের জুসটা দিলে অনেক বাচ্চার আবার গ্যাস হয়ে যায়। কিন্তু এখন যেহেতু ও বড় হয়ে গেছে বন্ধুরা, তাই ডাইরেক্ট জুসটাই আমি ওকে এখন দিচ্ছি। আর ওর কি বলতো, হজম শক্তিটা ঠিকঠাকই আছে, মানে সব কিছু হজম করে নিতে পারে, সেই জন্য গ্যাসের প্রবলেমটা না ওর খুবই কম হয়। আর এই মোসাম্বি লেবুটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, আমার ছেলে যখন 1 বছরের ছিল তো সেই থেকেই না আমি মোসাম্বির জুসটা একটু একটু করে ওকে দিই, আর সেই থেকেই ও বেশ ভালোই খায় জানো। তো এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি, জানি না বড় হলে কি করবে। তো যাই হোক, এখন দেখো রান্নাটাও বসিয়ে দেব। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে ওই ধরো 10:30-11 নাগাদ, এখন আমি রান্না বসাচ্ছি। আর আজকের আমার নিরামিষ, তো সেই কারণে না মানে কোনো মাছ মাংস ডিম কিছুই বানাবো না, আদা রসুন পেঁয়াজ ছাড়াই সমস্ত রান্না। সমস্ত বলতে কি বলতো, মাত্র দুটো পদ রান্না করব, একটা হচ্ছে মুগের ডাল আর একটা হচ্ছে সয়াবিনের তরকারি। আর ভাবছি খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব। আর এইদিকে টুকিটাকি কাজ করতে করতে আমি মুগের ডালটা না সিদ্ধ করে রেখেছিলাম, কড়াতেই সিদ্ধ করেছি বন্ধুরা, প্রেশার কুকার আর ব্যবহার করিনি, কারণ খুব কম আমি প্রেশার কুকার ব্যবহার করি, সেটা হয়তো তোমরা যারা আমার প্রতিদিনকারের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তো চলো এখন ডালটা সোমবার দিয়ে দিলাম, আর দেখো ডালটা হয়েও গেল। আর লঙ্কাটা একটু কমই দিলাম বন্ধুরা, কারণ আমার ছেলে খাবে তো, ঝাল হয়ে গেলে ও খেতে পারবে না, তাই জন্যই একটু লঙ্কাটা কম দিয়েছি। আর এইদিকে জলের বোতলে আমার জলও ছিল না, তো সেগুলো ভরেও রাখলাম। আর এইদিকে কড়াতে দেখো একটু গরম জল করতে দিয়েছি, এই যে সয়াবিনগুলো ভিজাবো বলে, কারণ সোয়াবিন না একটু গরম জলে না ভিজালে সফটও হতে চায় না, সে যত দামি সোয়াবিন হোক না কেন।
ওইদিকে কড়াতে সোয়াবিন গুঁড়ো ভিজিয়ে এখন একটু মশলাও বানিয়ে নেব। আর এখানে দেখো দিলাম জিরে, ধনে আর আদা, এটাই একটু ভালো করে ছিলে পেস্ট করে নেব। কারণ যেহেতু পেঁয়াজ রসুন দেবো না, তো তাই একটু মশলা দিয়ে ভালো করে না কষালে খেতেও ভালো লাগে না। আর নিরামিষে দেখবে একটু মশলাটা বেশি লাগে, ধরো আমিষে না পেঁয়াজ রসুন দিলে তাও একটু মশলাটা, ধরো জিরে আদা এগুলো একটু কম লাগে, কিন্তু নিরামিষে একটু বেশি মশলা লাগে না, একদম খেতে টেস্ট লাগে না। জিরে আর আদা বাড়তে বন্ধুরা অতটাও কষ্ট লাগে না শিলে জানো, কিন্তু ধনেটা বাড়তে বেশ কষ্টই লাগে, কারণ ধনেটা একটু বড় বড়, তো একটু সামান্য জলে না ভিজিয়ে রাখলে মানে বাড়তে ভীষণই কষ্ট লাগে। আর ওইদিকে ভাতের চালটাও ভিজানো ছিল, এখন ধুয়ে ভাতটাও বসিয়ে দেব, কারণ টুকটুক করে বেশ অনেকই বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা এদিক সেদিক কাজ করতে করতে। আর বেশি যত বেলা হচ্ছে আমার রান্নাঘরে না, তত বেশি গরম হচ্ছে, মানে কাজ করাই যাচ্ছে না। আর আজকের না বেশ ভালোই গরম পড়েছে বন্ধুরা, আমাদের এখানে তো 40°C। এইদিকে দেখো গ্যাসে ভাতটাও বসিয়ে দিলাম, আর ওইদিকে আমি মশলাও কষাচ্ছি, মানে সোয়াবিন যে বানাবো তার আগে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর দুদিক মানে দুটো গ্যাস জ্বালিয়ে যদি রান্না করি না, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কি হয় বলো তো মাঝে মধ্যে মানে এদিক করতে গেলে আর ওই দিকটা আর সামলানো যায় না, তাই আমি না বেশিরভাগ একটা গ্যাসই জ্বালাই জানো। কিন্তু আজকে তো গরমটা অত্যাধিক পড়েছে, তো সেই কারণেই যত তাড়াতাড়ি পারছি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। ওইদিকে সোয়াবিন আর ভাতটা বসিয়ে এখন ছেলের জুতোটাও ধুয়ে নেব, কারণ এটা তো স্কুলের জুতো নয় বন্ধুরা, কিন্তু দুদিন ধরে পড়ছিল তো তো তাই একটু নোংরা হয়েছে। ভাবছি যে ওইদিকে যেহেতু রান্নাটা হচ্ছে হোক, আর এইদিকে আমি টুকটুক করে এদিক সেদিকের কাজগুলোও সারতে থাকি। কি বলতো একসাথে যদি সব কাজ আমি নিয়ে বসি তাহলে ওই দিকেও মানে রান্নার দিকেও আমার লেট হবে, আর এদিকের কাজ করতেও লেট হবে। তাই এখন কি করি বলতো, একটা যে কোনো রান্না বসিয়ে দিয়ে এই সমস্ত মানে টুকিটাকি কাজগুলো করতে থাকি, তাহলে রান্নাটাও কমপ্লিট হবে আর এদিকে টুকটাক ঘরের কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে। আর এই যে জুতোটা দেখছো এখন না, ওর পায়ে একটু একটু মানে টাইট হতে থাকছে এই জুতোটা, কারণ ও তো একটু একটু বড় হচ্ছে, তাই পাটাও একটু লম্বা হচ্ছে মানে পায়ের পাতাটা, তো সেই কারণে না এই জুতোটাও একটু ছোট হয়ে যাচ্ছে। তো এই কদিন আর হয়তো পরতে পারবে, তারপর আর হয়তো নতুন জুতোর জন্য কিনতেই হবে। তো যাই হোক, একেবারে স্নান টান সেরে ভিডিওটা আবার স্টার্ট করছি বন্ধুরা, কারণ তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ ফোনে আমার চার্জ ছিল না, তাই কিছুক্ষণের জন্য আমি চার্জ দিয়ে তার মধ্যে স্নান টান সেরে রান্নাঘরটা মুছে তারপরে ভিডিওটা আবার স্টার্ট করছি ঠাকুর ঘরে এসে। আর এখন দেখো ঠাকুর ঘরে না একটু অন্ধকার মতো বন্ধুরা, কারণ বাইরেটা না একটু মেঘলা করে আছে, সেজন্য ঠাকুর ঘরটা একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে। বাইরেটা মেঘলা হলে কি হবে বন্ধুরা, কিন্তু গাছের একটা পাতাও নড়ছে না, এতটা অস্বস্তিকর গরম। আর আমি সবেমাত্র স্নান করে ঠাকুর ঘরে এসেছি, আর এখনই যা ঘেমে গেছি তোমাদের আর বলে বোঝাতে পারবো না, হয়তো তোমরা দেখেও বুঝতে পারছো যে এত পরিমাণে আমার ঘাম হচ্ছে। তো কি বলতো ঠাকুরঘরটা তো ওপরে, তোমাদের তো বারবারই বলি আমার ঠাকুরঘর ওপরে, সেই জন্য এত অতিরিক্ত পরিমাণে গরম। তো যাই হোক, এখন দেখো আমার ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো।